মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে। সিরিয়ার আত্তানাফ ও ইরাকের আইনুল আসাদ সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগনের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্ক ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ৩৮ দফা হামলা হয়েছে। এসব হামলায় প্রায় অর্ধশতাধিক সেনা আহত হয়েছেন। এই অবস্থায় ইরাকে অবস্থানরত মার্কিন সেনা ঘাঁটিতে নতুন করে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে ৩টি সামরিক ড্রোন ভূপাপিত করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের কাছের সেনাঘাঁটি থেকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের উপর অব্যাহত হামলা চলছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে গত ২৪ ঘন্টায় ২বার হামলা চালানো হয়েছে। হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। এদিকে সারা বিশ্বে প্রতিদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন লাখ লাখ মানুষ। বিশ্ববাসী গাজায় যুদ্ধবিরতি দাবি তুললেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। হামাস ইসরায়েল যুদ্ধে তেল আবিবকে অস্ত্র ও অর্থ সব দিয়েই সহায়তা করছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টা রুখে দিতে এবার এক দুঃসাহসিক কাজ করেছেন ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীরা। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরে একটি মার্কিন সামরিক জাহাজ ভিড়লে খবর ছড়িয়ে পড়ে যে এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। এরপর ২০০ ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারী অকল্যান্ড বন্দরে ঢুকে বিক্ষোভ করেন। এই বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টার। সংগঠনটির গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক ওয়াসিম হেজ বলেন, যুক্তরাষ্ট্র এসব অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে। মার্কিন প্রশাসনকে সতর্ক বার্তা দিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তৌহিদ হাসান, কালবেলা।